দি প্রশ্ন করেছেন, বাড়ির পাশের মসজিদ থাকতে দূরের মসজিদে দান করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। বাড়ির পাশে মসজিদ থাকলে সেই মসজিদে আমাকে দান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি নিজের বাড়ির পাশে মসজিদের মধ্যে দান করবেন সেটার একটা অতিরিক্ত হক আছে। এটি যেমন সত্য, তেমনিভাবে অনেক সময় দূরের মসজিদ অনেক বেশি অভাবী হয়ে থাকে, সেখানকার লোকজন অনেক বেশি পুর হয়ে থাকে, তখন তাদেরকেও আপনি সহায়তা করতে পারেন। যে কোনো মসজিদ, আর কোন মসজিদের নির্মাতাদের এখলাস কত বেশি আছে, জমিটা কতটা নিষ্কণ্টক, সেখানে মুসল্লিরা কতটা মুখলেস, আল্লাহ তাআলার কাছে সেটা কতটা প্রিয়, সেটা আমরা জানি না। এই জন্য বিভিন্ন জায়গা দান করাই বরং উত্তম। তবে নিজে যেখানে থাকেন সন্দেহাতীতভাবে সেটার সেখানে দান করার ব্যাপারে আমাদের দায়িত্ব অনেক বেশি থাকে। শফিকুল ইসলাম আগুন, আপনি লিখেছেন, আমার ছেলের নাম সাবিত বিন ইসলাম, এই বিন ইসলাম রাখা ঠিক আছে কিনা? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি এ বিষয়ে, কোনো অসুবিধা নেই। আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম যুক্ত করে মাঝখানে বিন যুক্ত করলে অর্থ হয় অমুকের ছেলে, অমুক বিন মানে ছেলে। এখানে আপনি বিন বা ইবিন যুক্ত করে নাম রাখলে কোনো অসুবিধা নেই, বরং সেটি সম্পূর্ণ জায়েজ এবং ইসলামী কালচারের অংশ বিশেষ।